সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ নিয়ে আমার সংবাদের নিয়মিত আয়োজন আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। খাবার নিয়ে মারামারিতে 21 ইসরায়েলি সৈন্য আহত। ট্রাম্পের জয় সর্বনাশ ডেকে আনবে বিশ্বের, বললেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী। এক বছরেরও অধিক সময় পর মেহবুবা মুফতিকে মুক্তি দিল ভারত। এসবের বিস্তারিত নিয়ে সাথে আছি আলমগীর হুসাইন। একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে দুপুরের খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে নিজেদের মধ্যে মারামারিতে 21 ইসরায়েলি সেনা আহত হয়েছেন। অধিকৃত জীবন্তি পদাতিক ব্রিগেডের কেটি জিউট প্রশিক্ষণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। সেখানে দুটি আলাদা কোম্পানির সেনারা প্রশিক্ষণের জন্য ঘাঁটিতে অবস্থান করছিল। মঙ্গলবার এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। সেনা সূত্রের বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানায়, রোববার তারা খাবারের জন্য লাইনে দাঁড়ালে বেদুইন 585তম গোয়েন্দা ইউনিটের সদস্যদের সঙ্গে স্যাকেট ব্যাটালিয়ন কোম্পানির সদস্যদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুদলের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় মারামারিতে দুদলের প্রায় 30 জন সেনা সদস্য জড়িয়ে পড়েন। এর মধ্যে 21 জন আহত হন। পরে ট্রেনিং কমান্ডার এসে তাদের এই মারামারি থামান। মারামারির এক পর্যায়ে সেনাদের কেউ কেউ অস্ত্রে গুলি ভরে ফেলেন। আহতদের মধ্যে 8 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে 2 জন হাসপাতালে পুনরায় মারামারিতে লিপ্ত হন। সে সংঘর্ষ দ্রুতই থামিয়ে দেন একজন কমান্ডার। ইসরায়েলি সামরিক বাহিনীর মারামারির ঘটনাটি খুবই অস্বাভাবিক ও মারাত্মক বলে বর্ণনা করেছে। তারা বলছে এ ঘটনায় জড়িত প্রত্যেক সেনা সদস্যকে শাস্তির আওতায় আনা হবে। যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে তা বিশ্বের পাশাপাশি ফিলিস্তিনিদের জন্য সর্বনাশা হবে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাতাহেত। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের সদস্যদের সঙ্গে বৈঠককালে মোহাম্মদ সাতাহেত বলেন, ট্রাম্প প্রশাসনের গত 4 বছরে ফিলিস্তিনিদের ব্যাপক ক্ষতি হয়েছে। ফিলিস্তিনি এই প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আরও 4 বছর বাস করতে চাই, তাহলে সৃষ্টিকর্তা আমাদের সাহায্য করবেন। সৃষ্টিকর্তা আপনাদের এবং পুরো বিশ্বকে সহায়তাও করবেন। মার্কিন ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের দিকে ইঙ্গিত করে মোহাম্মদ সাতাহেত বলেন, যুক্তরাষ্ট্রে যদি কোনো পরিবর্তন ঘটে, তাহলে সেটিও সরাসরি ফিলিস্তিনি ইসরায়েলি সম্পর্কের ক্ষেত্রে এর প্রতিফলন ঘটবে ফিলিস্তিনি আমেরিকান দ্বিপাক্ষিক সম্পর্কেও। ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রকাশ্য এবং সুস্পষ্ট অবস্থান নেওয়া থেকে বিরত থাকেন ফিলিস্তিনিরা। 2017 সালে পূর্ব জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী হিসাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেওয়ার পর থেকে ফিলিস্তিনিদের সঙ্গে দেশটির সম্পর্কের টানা পড়নের নতুন মাত্রা পায়। ফিলিস্তিনি নেতারা তাদের ভবিষ্যৎ সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী মনে করেন পূর্ব জেরুজালেমকে। ডোনাল্ড ট্রাম্পের সেই ঘটনার পর ফিলিস্তিনি নেতারা বলেন, ইসরায়েল ফিলিস্তিনি সংকটে যুক্তরাষ্ট্র আর সৎ মধ্যস্থতাকারী হিসাবে গণ্য হতে পারে না। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার 1 বছরেরও অধিক সময় আটক রাখার পর ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে মুক্তি দিয়েছেন। নরেন্দ্র মোদীর সরকার ভারতীয় সংবিধানের 370 অনুচ্ছেদ প্রত্যাহারের পর 2019 সালের 5ই আগস্ট জম্মু কাশ্মীরে কয়েক হাজার রাজনীতিবিদ ও নেতাকর্মীর সঙ্গে মেহবুবা মুফতিকেও আটক করে। এ পদক্ষেপের মধ্য দিয়ে জম্মু ও কাশ্মীর বিশেষ সাংবিধানিক মর্যাদা হারায়। জম্মু ও কাশ্মীর ভেঙে দ্বিখণ্ডিত করে লাদাখ এবং জম্মু কাশ্মীরকে কেন্দ্রীয় শাসিত অঞ্চলে অন্তর্ভুক্ত করা হয়। এক আদেশে বলা হয়, 61 বছর বয়সী মুফতিকে মঙ্গলবার গভীর রাতে মুক্তি দেওয়া হয়েছে। তাকে বিতর্কিত আইনের আওতায় গৃহবন্দী করে রাখা হয়েছিল। প্রায় 14 মাসের বেশি সময় বিনা অভিযোগে আটক রাখা হয় তাকে। মেহবুবা মুফতিকে আটকে রাখার বিষয়টি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তার মেয়ে। মঙ্গলবার গভীর রাতে টুইটারে পোস্ট দেওয়া এক অডিও বার্তায় মেহবুবা মুফতি 2019 সালের 5 আগস্ট ভারত সরকারের পদক্ষেপকে কালো দিবস হিসাবে অভিহিত করেন। মেহবুবা বলেন, আমাদের মধ্যে কেউই সেদিন রাজনৈতিক বর্বরতা ও অপমানকে ভুলতে পারবে না। দিল্লি অসাংবিধানিক, অবৈধ ও অগণতান্ত্রিক যা ছিনিয়ে নিয়েছিল তা ফিরিয়ে আনতে আমাদের সবাইকে পুনরায় এক হতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।